বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার 33 নং গড়ভাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি ডিজিটাল বিদ্যালয় হিসেবে রূপান্তরিত হয়েছে। উপজেলা শিক্ষা অফিসার অশেষ কুমার নন্দী আজ সকালে প্রধান অতিথি হিসেবে পরিদর্শন করে একথা বলেন। বিদ্যালয়ের SMC কমিটির সাবেক সভাপতি SM আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসার বিশ্বজিৎ কুমার কর্মকার, রামচন্দ্রপুর ইউনিয়ন চেয়ারম্যান HM মিজানুর রহমান বাবুল। সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত শিশুর মেধা আর মনন আর শারীরিক ও মানসিক বিকাশের সব উপকরণই রয়েছে এ বিদ্যালয়ে। রয়েছে পরিবেশ বান্ধব শিক্ষার পরিবেশ। শিশু বান্ধব এ বিদ্যালয়ে বিভিন্ন শিক্ষণীয় বিষয় নিয়ে 70টির বেশি শিক্ষা উপকরণ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল শিশু পার্ক, ফুলের বাগান, সবজি বাগান, বিদ্যালয়ের পুকুরে সমবায় মৎস্য চাষ, শহীদ মিনার, সাহিত্যিক ও মনীষীদের ছবি, প্রতিটি কক্ষে আয়না চিরণি, পরামর্শ বক্স, দুর্বল শিক্ষার্থীদের আলাদা ক্লাস, সাউন্ড বক্স, ড্রাম সেট, শিশুদের কাপ ড্রেস, খুদের ডাক্তার ড্রেস, স্টুডেন্ট কাউন্সিলর ড্রেস, শিক্ষার্থীদের 100% ইউনিফর্ম, সততা স্কোর, বেগম রোকেয়া পাঠাগার, দেয়ার পত্রিকা প্রত্যাশা, বঙ্গবন্ধু স্মৃতি কর্নার, মহানুভবতার আলনা, শিক্ষকদের নির্ধারিত ইউনিফর্ম, পরিদর্শনকালে URC ইন্সট্রাক্টর বাবলু রায়, প্রধান শিক্ষক খান জাহান আলী, প্রধান শিক্ষক প্রবীর কুমার মণ্ডল ও সহকারী শিক্ষক বিভবন্ধু হালদার, মাইনুল আলম, সবুজ চন্দ্র বৈরাগী ও ইশরাত জাহানের নিরলস প্রচেষ্টায় ভূয়সী প্রশংসা করেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, ভোরের দর্পণ মোরেলগঞ্জ শামীম আহসান মল্লিক, সমীর মিত্রী, অজিত চক্রবর্তী, প্রধান শিক্ষক মিতা সমর্দার, দীপঙ্কর মণ্ডল প্রমুখ। প্রত্যেক বছর একটা ব্যক্তি থাকে এবং যার নেতৃত্বে আমাদের প্রাইমারি স্কুলগুলোর একাডেমি এবং প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়ে থাকে। আমাদের খুলনা বিভাগ এবং জাতীয়ভাবেও এখানে আমাদের যে সাংবাদিক ভাই আছে ওনার কথাও বলে গেছেন, আসলে সত্যি উনি সব জায়গায় আছে, মানে আমরা নাই উনি আছে এবং সেখানে আসে এবং তার সার্বিক সহযোগিতা আমরা এ পর্যন্ত পেয়ে আসছি। উনি নিজের উদ্যোগে বিভিন্ন কর্মসূচিতে উনি অংশগ্রহণ করেন, সেই স্বনামধন্য চেয়ারম্যান জনাব HM মিজানুর রহমান বাবুল মহোদয়। তার এখানে অবদান বলে শেষ করা যাবে না তো সেই, এবং এছাড়া শিক্ষার বিভিন্ন কার্যক্রম বিশেষ করে বাগেরহাট থেকে শামীম আহসান মল্লিকের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা মিস্টেক।